In this video, we are going to talk about things that nobody tells you about WBCS. So let's see, shegulo ki. First hoche, tomader modde maximum students the modde dekha jay je tara shudhumatro pore choleche. Tate ki hoy, by the time exam ashe, tara kintu prochur pore thake, kintu seta revise korte pare na. Ebong tai jonno porikhar khatay ja poreche seta recall korteo pare na. And second very important problem দেখা যায় সেটা হচ্ছে তারা পরীক্ষার হলে ভীষণ নার্ভাস হয়ে পড়ে এর কারণ হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস ঠিক আছে সো শুধুমাত্র পড়লে কোনো দিন হবে না 50% যদি পড়াশোনা হয় তাহলে 25% কিন্তু রিভিশন যা পড়ছো সেটাকে কনস্ট্যান্টলি রিভাইজ করো এবং 25% হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ যাতে পরীক্ষার হলে গিয়ে একটা প্র্যাকটিস থাকে একটা মানে সহজ হয়ে যায় ব্যাপারটা ওকে From here, again the same thing, আমরা দেখতে পাচ্ছি practice, practice and practice. মানে যত তোমরা MCQ practice করবে, যত নানা MCQ বই থেকে তোমরা information gather করবে, যত তোমাদের practice ভালো হবে, তত কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে. Okay? So practice is extremely important. I cannot stress enough on this point. তোমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র পড়া কিন্তু তোমাদের টার্গেট নয় সিলেবাস কমপ্লিট করা তোমাদের টার্গেট নয় শুধু পড়ে যদি ডাইরেক্ট পরীক্ষার হলে বসে পড়ো নার্ভাস হয়ে পড়বে এবং যদি 100% পড়ে থাকো তার প্রবাবলি 60-70% ওখানটাতে পারফর্ম করে আসতে পারবে ওকে সো প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড নেক্সট হচ্ছে আমরা যখন বলেছি আগের পয়েন্টে রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ কোর্স পরীক্ষার আগেটা কোনোদিন পসিবল না তুমি যে দু তিনটে বই পড়েছো দু তিনটে বই রিভিশন করে যেতে পারলে সেটা পরীক্ষার আগে পসিবল নয় প্রিলিমসের আগে যদিও বা সেটা পসিবল মেন্সের আগে কোনো মতে সেটা পসিবল নয় কারণ কি ব্যাক টু ব্যাক জেনারেলি চার দিন পরীক্ষা হয় তখন কিন্তু অলরেডি দুটো পরীক্ষা দিয়ে আসার পর বাড়িতে কোনো পাতা উল্টানো কোনো বই কমপ্লিটলি একটা রিভিশন করা কারোর পক্ষে পসিবল নয় তাই জন্য কনসাইজ নোটস আইদার তৈরি করো অর যারা তোমাদের গাইড আছে টিচার আছে তাদেরকে বলো তৈরি করে দিতে অর নিজেদের যারা দাদা দিদি যারা অলরেডি পরীক্ষা ক্র্যাক করেছে এক্সাম ক্র্যাক করেছে তাদেরকে বলো হেল্প করতে সো দ্যাট একটা কনসাইজ নোট ফ্রম ডিফারেন্ট সোর্সেস তোমার কাছে তৈরি এবং পরীক্ষার আগে শুধুমাত্র সেই কি পয়েন্টসগুলো দেখে যাবে পরীক্ষার 10-15 দিন আগে বই পড়া বন্ধ শুধুমাত্র যে নোট মেকিংটা তোমরা করেছো বা যে নোট মেকিংটা তোমাদের টিচাররা তোমাদের জন্য করে দিয়েছে সেইটা পড়বে দেখবে এবং সেটা দেখেই পরীক্ষা দিতে যাবে তাহলে কিন্তু নার্ভাসনেসও ভীষণ কম হবে মনে হবে না যে ও আমি কিচ্ছু পড়িনি ও আমি রিভিশন দিতে পারিনি ওকে সো এই বই পড়ার হোল এই সিচুয়েশনটাতে লোকে কি করে কনসেপ্ট বিল্ডিংটাই করে না লোকের এই ধারণটা আছে WBCS মানেই হচ্ছে মুখস্থ করা WBCS মানেই হচ্ছে ডেটস আর ইনফরমেশন আর ফ্যাক্ট তা কিন্তু নয় প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু কখনো ভুলবে না কেন ব্যাপারটা হয়েছিল কখন হয়েছিল সেই ব্যাপারটা যদি একবার বুঝে যাও ফ্রম ইকোনমিক্স টু পলি টু হিস্ট্রি জিওগ্রাফি সব কিছু একটা বোঝার জায়গা আছে ঠিক আছে কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা আর জীবনে সেটাকে ভুলবে না ওকে নেক্সট হচ্ছে অনেকেই তোমাদের মধ্যে সিলেবাস ইন ডিটেলস ইন ডেপথ জানে না এটা কিন্তু নোটিস করা যায় অ্যান্ড ইট ইজ আ ভেরি 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 ব্যাড প্র্যাকটিস সিলেবাসটাকে ভালো করে বোঝো কেন সিলেবাস যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু তোমাদের পড়ার মধ্যে সেই ক্রিস্প ভাবটা আসবে না তুমি যদি নাই জানো যে তোমাকে কি পড়তে হবে তাহলে তুমি যত ইচ্ছা পড়ে নাও তুমি কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না সো নো ইয়োর সিলেবাস বাই হার্ট প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ভালো করে দেখে নাও অনেকেই পড়া শুরু করে দেয় WBCS-এর জন্য প্রচুর পড়া আমাদের দাদা দিদিরা বলে দিয়েছে আমাদের কি করতে হবে আমাদেরকে পড়তে হবে বাই দ্য টাইম 1-3 মাস যায় তারা কিন্তু একটা খেই হারিয়ে ফেলে তাই জন্য পড়ার আগে 15-20 দিন আগে বসো প্রপার স্ট্র্যাটেজি করো প্ল্যানিং করো খুব ইম্পর্টেন্ট যদি তোমাদের কেউ গাইড থাকে তাকে বলো তোমাদের হেল্প করতে
কারণ কি এখানে কিন্তু তোমাদের একটা হেল্পের প্রয়োজন আসবে, যেখানটাতে যারা তোমাকে প্ল্যানিংয়ে হেল্প করবে, ঠিক আছে? সো ফার্স্ট ইউ প্ল্যান আউট, চক আউট কীভাবে পড়বে, কোন সাবজেক্টগুলো প্রিলিমসের আগে কমপ্লিটলি শেষ করে নেবে ইভেন ফর মেন্স, ঠিক আছে, অ্যান্ড কোন সাবজেক্টগুলো প্রিলিমসের পর আরেকটু চাপ দেবে মেন্সের জন্য। WBCS যখনই আমরা পড়া শুরু করি তখন মেন্স মাথায় রেখে পড়া শুরু করি, কারেক্ট? সো কিছু কিছু সাবজেক্ট এরকম হবে যে প্রিলিমসের আগে মেন্সের প্রিপারেশন ইজ ডান, ওকে, অ্যান্ড কিছু কিছু সাবজেক্ট এরকম হবে যার প্রিপারেশন কিন্তু বেশিরভাগটাই প্রিলিমসের পরে হবে, ওকে? সো এই প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এমন কেউ এই প্ল্যানিংটা বা স্ট্র্যাটেজিটা তোমাদের হেল্প করতে পারে যার কাছে এক্সপিরিয়েন্স আছে। সো প্লিজ, যাদের তোমাদের সিনিয়র্সরা আছে যারা এইসব পরীক্ষা দিয়েছে, ক্র্যাক করেছে, তাদের থেকে একটু রেফারেন্স নাও যে কীভাবে এই প্ল্যানিংটা করা যেতে পারে। আমাদের এই ইউটিউব চ্যানেলেও এই প্ল্যানিং নিয়ে আমি প্রচুর কথা বলি, আই ক্যানট স্ট্রেস এনাফ অন হাউ ইম্পর্ট্যান্ট প্ল্যানিং ইজ, ঠিক আছে? শুধুমাত্র পড়তে থাকলে কিন্তু ইট ইজ অলমোস্ট লাইক অ্যান ওশন, কোনো দিন সাঁতরে পার করতে পারবে না, ঠিক আছে? সো স্ট্র্যাটেজি করে পড়ো, নিজের কোথায় ভুল, নিজের কোন উইক পয়েন্টগুলো সেটাকে মার্ক করো। অনেকের ম্যাথস হতে পারে উইক, কিন্তু সে ম্যাথসটাকেই অ্যাভয়েড করে যাচ্ছে, অনেকের হয়তো ইংলিশটা উইক, বাংলাটা উইক, বা সে MCQ-তে ভীষণ নেগেটিভ করে ফেলে, সে কিন্তু বুঝতে পারছে যে ভুলগুলো ওখানে হচ্ছে কিন্তু ভুলটাকে এড়িয়ে যাচ্ছে বারবার, কিন্তু তাহলে একই ভুল হবে। সো প্লিজ নিজের ভুলের জায়গাগুলোকে নোট করো এবং সেগুলোকে আর রিপিট করবে না। প্রিভিয়াস ইয়ার পেপার্স কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কেন? প্রিভিয়াস ইয়ার পেপার থেকে বোঝা যায় সিলেবাসের কোনটুকু পার্ট প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, কারণ যেই পার্ট থেকে কোয়েশ্চেন্স আসে জেনারেলি সেই পার্ট থেকে কোয়েশ্চেন্স আসবে। সো গোটা সিলেবাস কমপ্লিট ধরো তুমি নাও বা করতে পারলে, তুমি কি করবে, ইম্পর্টেন্ট পার্টগুলোকে মার্ক করে নেবে। কীভাবে মার্ক করবে, রেফারেন্স টানবে প্রিভিয়াস ইয়ার পেপার থেকে। যেরকম INM-এর একটা প্রচণ্ড ইম্পর্টেন্স আমরা দেখতে পাচ্ছি, 2019-এ দেখেছি, 18-এ দেখেছি। সো এন্টায়ার হিস্ট্রি সাবজেক্টটার মধ্যে আমরা কোন পার্টটা ইন ডেপথ কমপ্লিট করে ফেলবো এবং সবার আগেই পড়ে ফেলবো, INM, বোঝা যাচ্ছে? সিমিলারলি ইকোনমিক্স, ইকোনমিক্স ইজ অলসো আ সাবজেক্ট যেটা ভীষণভাবে এরিয়া মার্ক করে পড়া যায়, যেই এরিয়া থেকে আগে কোয়েশ্চেন এসেছে সেই এরিয়া থেকেই কোয়েশ্চেন কিন্তু আসবে। অলরাইট, পারসিস্টেন্স, ইট ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট, তিন চার দিন পড়লে আবার দু তিন দিন পড়লে না, বা একদিন প্রচণ্ড 10-12 ঘন্টা পড়ে নিলে পরের দিন সেটা কিন্তু হার্ডলি 1-2 ঘন্টা পড়া হচ্ছে, এটা করলে একদম হবে না। পারসিস্টেন্স, এভরি ডে একটা মোটামুটি রুটিন মেনটেন করো, অফকোর্স এক আধ দিন স্কিপ হতে পারে অ্যান্ড দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বাট চেষ্টা করবে যাতে এভরি ডে বই নিয়ে বসো, এভরি ডে একটা রুটিন মেনটেন করো এবং যতটুকু পড়বে সেটাকে একদম সলিড পড়ো। সারাদিন ওই বই নিয়ে বসে থাকো কিন্তু পড়াটা হচ্ছে না, দ্যাট ইজ অফ নো ইউজ, দ্যাট ইজ নট পারসিস্টেন্স, ওকে? 4 ঘন্টাও যদি পড়ো সেটা যেন একদম সলিড পড়াশোনা হয়, তখন যেন ফোন বন্ধ, তখন যেন ডিস্ট্র্যাকশন কোনো রকমের হবে না, তখন যেন কনসেন্ট্রেশন লেভেল ভীষণ হাই থাকে। অ্যান্ড লাস্ট ইজ বিলিভ ইন ইয়োর সেলফ, অনেকে তোমাদের পাড়া প্রতিবেশী, অবশ্য নিজের সিনিয়র্স, অনেক লোকে বলবে যে না হচ্ছে না, হবে না, তোর দ্বারা হবে না, এতদিন হয়ে গেছে, এতদিনও হয়নি, আর হবে না, কেন এটা দিচ্ছিস, অন্য কিছু করে নে, লট অফ নেগেটিভিটি তোমাদেরকে একেবারে সারাউন্ড করবে। কিন্তু ডু বিলিভ ইন ইয়োর সেলফ, যদি তোমার মনে হয় তুমি পারবে দেন ট্রাস্ট মি তুমি পারবে, ওকে? যদি নিজের টাইমটাকে ভালো করে ইউটিলাইজ করে তুমি পড়াশোনা করো তাহলে 1 বছরের মধ্যে এটা ক্র্যাক করা 200% পসিবল। WBCS ইজ স্টিল অ্যান এক্সাম যেটা কিন্তু ক্র্যাক করা পসিবল, যে কেউ করতে পারে অ্যাজ লং অ্যাজ তার মধ্যে সিনসিয়ারিটি আছে, ঠিক আছে? অনেস্টি রাখো, সিনসিয়ার হও নিজের পড়ার প্রতি, অ্যান্ড ইউ ক্যান অলসো মেক ইট। থ্যাংক ইউ, এই ভিডিওটার মধ্যে এতটুকুই, নেক্সট ভিডিওতে আরও এরকম কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।